আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ তালার মতে ভালো আছি একটু ওয়েট করেন আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই জাস্ট আপনারা ভিডিওটা দেখে একটু চোখে শান্তি দেন আর কি হ্যাঁ যেটা দেখতে যে কতটা সুন্দর লাগছে হয়তো যারাই ভিডিওটা দেখছে তারাই বুঝতে পারছেন সো প্রিয় দর্শক হয়তো বা দেখলেন মাছটা এটা হচ্ছে রেড ড্রাগন গাপ্পি আমার হোমব্রিড মাছ একদম ইম্পর্টেন্ট কোয়ালিটি আনার চেষ্টা করেছি যতটুকু পেরেছে আর কি হ্যাঁ তো এটা এর আগের বার যে চালান উঠেছিলাম সেটাও সেম কোয়ালিটি ছিল কিন্তু ওখানে আমি ফিমেলগুলোকে আপনাদেরকে দেখাইনি এখানে ফিমেলও দেখালাম কারণ বেশ কয়েকজন বলেছিলেন যে ভাই ফিমেলগুলো একটু দেখতে চাই কেমন কোয়ালিটির তো যে কারণে আসলে ফিমেলগুলো সহকারে আমি ভিডিওগুলো করলাম আপনাদের সুবিধার্থে কারণ অনেকে আছে আমার কাছ থেকে মাস কিনেন তাদের জন্য একটু সুবিধা হবে আর কি তো এই জন্য এই ভিডিওটা এইভাবে করা তো যাই হোক আপনারা হয়তো বা দেখেছেন মাসের কোয়ালিটি আমি আরও ফুলভাবে আপনাদেরকে দেখাবো সমস্যা নেই তো আজকে ডিটেলস আলোচনা করব এই মাসের পরিচর্যা এবং হচ্ছে এই মাস পালন সম্পর্কে ঠিক আছে তো ধৈর্য ধরে অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন হয়তো বেশি বড় ভিডিও হবে না ছোটই হবে বাট সব কিছু ডিটেলসে তারপরেও বলার চেষ্টা করব ঠিক আছে সোপ্রিয় দর্শক এটা হচ্ছে রেড ড্রাগন গাপ্পি আমাদের বাংলাদেশে বলতে গেলে ব্লু ড্রাগন রেড ড্রাগন হ্যাঁ এইগুলার চাহিদা মোটামুটি ভালোই আছে ভালো আছে বলতে একদম ভালো আছে হ্যাঁ কারণ আমি দেখছি বাট এই মাছটা নীরবে নিবৃত্তে আসলে অনেক পরিমাণে সেল হচ্ছে এটা হয়তো বা এটা নিয়ে আলোচনা একটু কম হয় তাই বাট এই মাছটা প্রচুর পরিমাণে সেল হয় আর মেন বিষয় হচ্ছে এইটা ড্রাগন যে এই যে টেলের যে ড্রাগন প্যাটার্নটা হ্যাঁ এইটাই হচ্ছে এটার মেন বৈশিষ্ট্য আর কি অনেকে হয়তো বা ডাম্বো মোজাইকের মতো মনে করতে পারে বাট আসলে তা না এটা হচ্ছে রেড ড্রাগন গাপ্পি ঠিক আছে আমি আবারও ডিটেলসে বলে দিই সেটা হচ্ছে যে এই মাছটা পালন করা তেমন একটা কঠিন কোনো কিছু না এবং প্রত্যেকটা গাপ্পি মাছ যেভাবে আপনারা নর্মালি পালতে পারেন এইটাও সেমভাবে আপনারা পালতে পারবেন এক্সেপশনাল কোনো কিছু নাই শুধু একটা জিনিস আছে সেটা হচ্ছে এই মাছটার যখন আপনার ব্রিডিংয়ে দিবেন চেষ্টা করবেন যে কয়েকটা মেল বেশি রাখার কারণ এই মাছটার ফিমেল একটু বেশি আসে মেলের তুলনায় তো যে কারণে যদি আপনি মেল একটু বেশি দেন দেখা গেছে যে মেল ফিমেল সমান সমান আসার চান্সটা বেশি আসে আর যদি আপনারা সমান না আনতে পারেন অনেকের হয়তো বিক্রি করতে প্রবলেম হতে পারে হ্যাঁ তো যে কারণে আসলে আপনারা চেষ্টা করবেন যে একটু মেল যেন একটু বেশি রাখা যায় আর এটা ছাড়া আর এক্সেপশনাল তেমন কোনো কিছু নাই যে আপনারা যেটা এখানে মানে অন্যান্য গাপ্যির ক্ষেত্রে যেভাবে আপনারা পরিচর্যা বা আদার্স যা কিছু করেন সবই সেম আরেকটা বিষয় সেটা হচ্ছে খাবার মাছের খাবার অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সেটা হচ্ছে যে যদি আপনি প্রোটিনের ভাগ পঞ্চাশ পঞ্চান্ন বা ষাটের নিচে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু মাছের কোয়ালিটিগুলো গ্রো করবে না আপনি যেমন কোয়ালিটি নিয়েছেন যার কাছ থেকে নিয়েছেন দেখবেন যে তার চেয়ে একটু কোয়ালিটিগুলো ডাউন হতে শুরু করেছে এরকম হওয়ার সম্ভাবনাটা সবচাইতে বেশি হয় আর যদি আপনারা হাই প্রোটিন হাই প্রোটিন বলতে একদমই আবার হাই হওয়া যাবে না কারণ আমি বেশ কয়েকটা কাস্টমারকে দেখেছি এরকম ভুল করেছে যে আমার কাছ থেকে একটা খাবার নিয়েছিল ধরেন যেটাতে সিক্সটি পারসেন্ট সেভেন্টি প্রোটিন ছিল তো ওইটার সাথে ও আবার আরও প্রোটিন মানে মিক্সড করেছে করে তারপর মাছকে দিয়েছে দেওয়ার পরে মাছের প্রবলেম হয়েছে তো এইটা আবার করা যাবে না একটা নির্দিষ্ট পরিমাণে প্রোটিন যেটা খাবারে থাকবে সেইটা আপনারা ইউজ করবেন বাজারে গিয়ে বা দোকানে গিয়ে দেখবেন যে মাছের যে খাবারগুলো থাকে এখানে প্রোটিনের ভাগ লেখা থাকে যেটা দেখবেন যে আপনার হচ্ছে গিয়ে পঞ্চান্ন থেকে বা ষাট থেকে আপনার সত্তর পর্যন্ত আছে এইগুলো নেওয়ার চেষ্টা করবেন এইগুলোতে আপনার মাছের কোয়ালিটিগুলো একদম বেস্ট কোয়ালিটি থাকবে ঠিক আছে আর আমার মাছের কোয়ালিটি অবশ্যই দেখে আপনারা বুঝতে পারছেন কেমন কোয়ালিটি আশা করছি কারো খারাপ লাগবে না ঠিক আছে এই কোয়ালিটিগুলো আর এগুলা নিয়ে আপনারা সরাসরি বিডিংয়ে দিতে পারবেন কারণ এগুলো একদম ফুল অ্যাডাল্ট হয়ে আছে কিছু আছে একদমই লোডেড কিছু আছে একটু লোডেড কম আছে তো যারা আগে নেন তারা তো একদমই ফুল লোডেডই পাবেন আর যারা একটু পরে নেন তারা হয়তো একটু কম লোডেড পান এটাই স্বাভাবিক বিষয় আর আমার মাস ওইভাবে আমি মানে থাকে না দেখা গেছে ভিডিও ছাড়ার কিছু দিন পর দুই একদিন হয়তো থাকে তারপরে অলরেডি মাছগুলা সেল হয়ে যায় তো যে কারণে আসলে পরবর্তীতে আপনারা মাছগুলো অ্যাভেলেবল পান না আপনারা চেষ্টা করবেন যে আগে আগে অর্ডার করার তাহলে আপনারা বেস্ট কোয়ালিটিগুলো পাবেন ঠিক আছে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যেহেতু মাছের কোয়ালিটিগুলো হাই থাকে সো প্রাইসগুলোও সেই রকমভাবেই হবে ঠিক আছে আশা করি আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন মাছের কোয়ালিটিগুলো প্রত্যেকটা একদম ড্রাগন টেল হবে আর হাফ মুন টেলের মতো হবে প্রত্যেকটা দেখেন টেলগুলো একদম বড়ো সাইজের এই যে দেখেন প্রত্যেকটা মাসেরই এটা শুধু এটা দেখাচ্ছি তা না এই যে দেখেন প্রত্যেকটা মাছেরই একই অবস্থা হ্যাঁ দুই একটা একটু কম থাকতে পারে হয়তো সেটার বয়স একটু কম আছে বাট ধীরে ধীরে এই সেম সেম সাইজে চলে আসবে বা এই যে এই যে দেখেন এই যে এই সাইডটাতে আমি একটু আপনাদেরকে দেখাই একটু ছোট থাকতেই পারে এই যে এটা যেমন বড় হ্যাঁ এই যে এটার ধরেন যে একটু কম আছে তো এটাও ধীরে ধীরে ওই রকম হয়ে যাবে সো এটা নিয়ে টেনশন করা কিছু নয় যাই হোক মাসের কোয়ালিটি আলহামদুলিল্লাহ একদম বেস্ট আছে আপনারা চাইলে নিতে পারেন ঠিক আছে যারা নেবেন আর এটার জন্য অবশ্যই খুব জলদি করে আপনারা যোগাযোগ করবেন আর যেটা পালনের ক্ষেত্রে যেটা বললাম আপনারা অবশ্যই চেষ্টা করবেন মেল একটু বেশি রাখার ফিমেল চেয়ে তাহলে আপনারা লাভবান হবেন ওই যে যেটা বলছিলাম এই যে দেখেন টেল এটার দেখেন একটু ছোট আছে বাট ধীরে ধীরে এই যে এটার মতো হয়ে যাবে তো একটু হয়তো বা টাইম লাগতে পারে দু একটা একটু ছোট থাকতেই পারে অনেকে হয়তোবা একটু বেশি মাছ নেন দু একটা ছোট বড় যাইতেই পারে সো এটা নিয়ে অনেকেই টেনশন করে বাট টেনশন করার কিছু নাই ইনশাল্লাহ আপনারা মানে সবগুলাই সেম কোয়ালিটিরই পাবেন আশা করছি তো আমি মেইনলি আমি আগেও বলেছি যে আমি সবসময় চেষ্টা করি যে মানে আগামী দিনে কি ধরনের মাছ চল মানে চলবে মার্কেটে সবসময় বা চাহিদা থাকবে সেইগুলো নিয়ে আমি কাজ করার চেষ্টা করছি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই মাস্টার ডিমান্ড বাড়তে চলেছে যে কারণে আমি এটার আপনাদের সামনে পোস্ট করছি ঠিক আছে তা আপনারা যারা নেবেন এটা নিয়ে কাজ করতে পারেন আশা করছি আপনারা লাভবান হবেন মানে লস হবেন আশা করছি ঠিক আছে প্রিয় দর্শক আপনারা দেখলেন আমার ফার্মে এবার নতুন চালানের রেড ড্রাগনগুলো উঠানো হয়েছে তো এইগুলা মোটামুটি বেস্ট কোয়ালিটি আছে আপনারা যারা নেবেন একটু আগে আগে যোগাযোগ করবেন কারণ পরে যারা যোগাযোগ করেন এদের মাসের কোয়ালিটিগুলো একটু ডাউন থাকে একটু ডাউন বলতে দেখা গেছে যে আপনারা যা দেখছেন তাই পাবেন বাট হয়তো না হয় না যে উনিশ বিশ একটু হতেই পারে তো এইরকম হয় তো আপনারা চেষ্টা করবেন একটু আগের দিকে যোগাযোগ করার জন্য যারা বিশেষ করে প্রোডাকশানের জন্য নেবেন বা সৌন্দর্য জন্য নেবেন বা ঘরে যারা রাখে হ্যাঁ তাদের জন্য তো এইগুলো এইভাবে নিলে একটু তাড়াতাড়ি নিলে আপনাদের জন্য ভালো হয় আর কি আর আমিও হয়তো আমারও লাভ আছে আমি আমার যে লাভ নাই তা না বিষয়টা এমন না আমারও লাভ আছে কারণ আমার মাছ সেল হলে আমি আবার নতুন একটা চালান উড়াইতে পারবো এই হচ্ছে বিষয় তো যাই হোক আপনারা আশা করি বুঝতে পেরেছেন আর এইগুলো মাছের কোয়ালিটি অনুযায়ী দাম হয় ড্রাগন আইটেমের একটু দাম বেশি থাকে যদিও ব্লু ড্রাগনের আরও বেশি থাকে রেড ড্রাগনের চেয়ে বাট রেড ড্রাগনেরটা একটু কম থাকে তুলনামূলক ব্লু ড্রাগনের চেয়ে ঠিক আছে তা আপনারা চেষ্টা করবেন একটু আগের দিকে যোগাযোগ করার জন্য যারা বিশেষ করে প্রোডাকশান করবেন আর যেটা বললাম ওই যে ফিমেলের যে মেল একটু বেশি রাখার চেষ্টা কর মিনিমাম একটা তো রাখবেনই বেশি তাহলে আপনার মেল পাওয়ার সম্ভাবনাটা সবচাইতে বেশি থাকবে হ্যাঁ আর মাসের কোয়ালিটি তো আপনারা দেখেছেনই আশা করছি আর দেখার প্রয়োজন হবে না যারা ভিডিও দেখে অর্ডার করবেন আপনারা ভালো করে ভিডিওটা দেখে তারপরে অর্ডার করবেন কারণ আমি ভাই বারবার করে ভিডিও দিই না কাউকে বিশেষ করে পার্সোনালি তো দিই না বলতে গেলে খুব কম না দেওয়ার চান্সই বেশি তো যাই হোক আপনারা ভিডিওগুলো ভালো করে দেখে তারপরে এস করবেন আচ্ছা অনেকে হয়তো বা উপর থেকে দেখতে চাইবেন আমি সেটাও একটু আপনাদেরকে দেখাই প্রিয় দর্শক আপনারা হয়তো বা অনেকেই চাইবেন যে মাসের একটু উপর থেকে ভাই ভিডিও দেন আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখেন মাসের উপর থেকে দেখতে একদম এইরকম লাগে ঠিক আছে উপর থেকে যে এরকম লাগে সাইট থেকেও রকম আমি টোটালি আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করছি আপনাদের দেখতে বুঝতে সুবিধা হবে আর কি ঠিক আছে এই হচ্ছে অবস্থা মাসের সো দর্শক আমি আসলে আপনাদেরকে দুইভাবেই দেখিয়ে দিলাম উপর থেকেও দেখালাম সাইড থেকেও দেখালাম যেন আপনাদের মাছের কোয়ালিটি বুঝতে কোনো অসুবিধা না হয় তারপরেও যদি কোনো আপনাদের এই বিষয়ে জানার থাকে আপনারা আমাকে নক করতে পারেন ঠিক আছে আমার ফেসবুক পেজ মোরা দেখো সেটা এবং আমার ফোন নাম্বার দেওয়া আছে আমি সেইটাও দিয়ে রাখি স্ক্রিনে এবং আমার হচ্ছে ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে আপনারা সেখান থেকেও আমার এটা কালেক্ট করতে পারবেন ঠিক আছে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর আমার লোকেশান রাজশাহীতে আমি বাংলাদেশের সব জায়গাতেই মোটামুটি মাছ পাঠাই হোম ডেলিভারিতেই নিতে পারবেন সেই ক্ষেত্রে কষ্ট অবশ্যই প্রযোজ্য এবং ফুল পেমেন্ট ছাড়া আমি মাছ ডেলিভারি করি না ঠিক আছে এটা আমি সব জায়গাতে আমি যেটা যারা আমাকে নক করেন আমি সবাইকে এটা আগেই বলে দিই ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদেরকে জাস্ট দেখানো ছিল মাছের কোয়ালিটিগুলো আপনারা এই কোয়ালিটির মাসই পাবেন এটা আপনারা আস্থা রাখতে পারেন বিশ্বাস রাখতে পারেন আর মাসের কোয়ালিটি নিয়ে আশা করছি কারো কোনো কমপ্লেন থাকবে না ঠিক আছে তো যাই হোক পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম